আসসালামু আলাইকুম। আমি আফরা ফ্যাশন থেকে সোনিয়া, সবাই কেমন আছো? আজকে শুক্রবারে বিশাল বড় অফার, 1100-1200 টাকা, টোটালি 1500 টাকা, না 1050 টাকা, 1500 টাকা টোটাল সব বাদ দিয়ে আজকে একদম লস প্রাইস, লস না গিফট প্রাইস দিয়ে দিয়ে দিচ্ছি শুক্রবার হিসাবে। মাত্র 900 টাকা করে পাবা, যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা। আর সবাই জানো টুকিটাকি প্রবলেম যে আমাদের। ওয়াও, কিন্তু কি উন্না দেখালি নি তাদের, মনে হয় উন্নাটা ভাল লাগছে, এর লেগে পুরাটা ফুইলা উন্নাটা পুরাটা। এক একটা ড্রেস দেখবা, তাড়াতাড়ি করে নিয়ে নিবা যে আজকে কি দামে কি প্রাইস পাইলা। হ্যাঁ, মাত্র 900 টাকায় আজকে দিয়ে দিলাম, আর 100% কোয়ালিটিফুল ড্রেসগুলো দিলাম। এগুলো সব আমাদের 1050 টাকার ড্রেসগুলো আজকে সব 900 টাকা তোমাদের ডিসকাউন্টে দিয়ে দিলাম, যার ভালো লাগে নিয়ে নিবা। ডিসকাউন্ট বলতে এটা শুধু গিফট প্রাইস আজকে শুক্রবার হিসাবে, যাদের ভালো লাগবে নিয়ে নিবা, মাত্র 900 টাকা। যা দেখাবো, কাট আউট বলো, যা বলো, সব আজকে ডিসকাউন্টে পাচ্ছ। যাদের বিকাশ করা নাই অবশ্যই বিকাশ করে দিবা, বিকাশ ছাড়া কেউ অর্ডার কনফার্ম করবা না। কালারগুলো দেখো, কাজগুলো দেখো, সব পাকিস্তানি ড্রেস। এই ড্রেসটা কি পরিমাণে যা চাইছে আপুরা, কি পরিমাণে চাইছে! এটাও আজকে পাচ্ছ 950 টাকা। এটা হলো নিচের, আর এই যে কাট আউট করা এক পিস শুধু আছে। আজকে যারা না পাইবো তারা খুবই আফসোস করবে, খুবই আফসোস করবে। কালার কি দেখো, সুন্দর কালার, বাদ দে বাদ দে। ওয়াও, এটা অনেক ডিমান্ডের একটা ড্রেস, অনেক একটা ডিমান্ডের ড্রেস এটা। আলহামদুলিল্লাহ এমন কোনো আপু নাই যে নেয় নেই, মনে হয় সব আপুরেই নিয়েছে। বাবা, ড্রেসটা তো সেই সুন্দর। যারা আমাদের নতুন কাস্টমার তারা আমাদের পুরো একটা পেজ ঘাঁটবা, আমাদের পেজে দেখবা আমাদের কি অবস্থা বা কীরকম আমরা সেল করি বা কীরকম আমরা ভালো প্রোডাক্ট দেই না কি না দেই, ওগুলো দেখে অবশ্যই তোমরা বিকাশ করে দিবা। 100% বিকাশ ছাড়া কিন্তু এখানে আমাদের কোনো অর্ডার কনফার্ম হবে না, যত পুরান নতুন যাই থাকো। কিন্তু নতুন যেহেতু অনেক কাস্টমার হইতেছে, তাদের জন্য একটু রিকোয়েস্ট, একটু আমাদের মানে পুরোটা একদম শুরু জার্নি থেকে একদম শেষ পর্যন্ত পুরোটাই আমাদের দেখো। এটা আমি বারবার বলবো, দেখো, দেখে নাও ভালো, বুঝে নাও ভালো। আর যারা এক পিস দুই পিস নিবা অবশ্যই ফুল টাকা বিকাশ করবা, ফুল টাকা ছাড়া বিকাশ ছাড়া আমরা অর্ডার কনফার্ম করব না। আমাদের কোনো 100-200 টাকায় কোনো ড্রেস যায় না।
এটা কি দেখেন মিস করে খেয়াল করে কালারটি দিস এই তো ভাই করব তুমি এটা নামাল না কিছু না এটা তোমার ভিতরে থাকে আমার ভিতরে থাকে সবাই খাও গা যাও মজা হয়েছে শান্তিতে দেখাই তুমি তুমি কেমন খাইতেছ দূর ফালা গোসাই দে ফালাই খেলো না খাইলে ফালাই দাও এই যে দেখো এগুলো 1050 টাকার খুব সুরাত বললাম না আজকে শুক্রবারে শুধু গিফট আছে আজকের জন্য আবার কালকেই কিন্তু দাম বেড়ে ফেলবো বাড়া মানে কি এটা তো আমি ইচ্ছা করে একটা লস করলাম যে শুক্রবারের দিন এটা দিই বাড়া না যে এটা ড্রেস তো সেম ড্রেস কিন্তু আমার ইচ্ছা হইলো যে আজকে আমি দিব অনেক আপদের গাজলে আমি দাম কম দিলে আচ্ছা তাদের কি সমস্যা আমি বুঝি না তারা কি কাস্টমার নাকি আমার মনে হয় না যে এটা কোনো কাস্টমারের খেতারে পড়ে আর একটাও করে না ওইটাই আর একটাও না মাত্র 1050 তুই কি ইনটেক বিক্রি করতেছ সরি 900 আর কি 1050 টাকার জামা যে দিছ কি কম খাই একবারে ইয়ে কর তোমরা ছবি দিয়ে রাখবা এখন আমরা সবাই খাওয়া দাওয়া করব আমরা এখনো নাস্তাই খাই নাই একবারে দুপুরে খাবার খাবো হ্যাঁ তারপর আমরা ছবি দেখে সবাইকে দিয়ে দিব ফোন দেওয়ার কিছুই নেই সবাই ভিডিও দেখে ছবি দিয়ে রাখো যে আগে দিতেছে আমরা বুঝে দিয়ে দিব কেউ ফোন দিবা না ফোন দেওয়ার কিছুই নেই আগে পিছে যারাই ছবি দিচ্ছ আমরা দেখে দেখে তারপরে দিয়ে দিব বাবা আজকে এই ক্লাবটাই সেই প্রথম আমি এটা না অন্য হলুদটা নিছি এটা তো আমি একবারও পাই না কেন সবসময় না যারা নিবা যারা নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দিও যেদিন ভীতি একটু বালামন্দ খায় আসি ভাই ঠিক না সাথে সব দিয়ে দিছ তার এইটা রেখে কি করবি কিন্তু আপু বলে দেই কেউ যদি ধরো এই একটা দিলা আরেক ছবি থেকে একটা দিলা ওগুলো হইব না এভারেজে তোমাদের 500 কি আজকে মুখে আমার কিছুই আইতাছে না কথা বুঝলাম না ইতিহাসটা কি হয়েছে হাসাই খিদা লাগছে আমার অনেক খিদা আজকে খিদাই লাগবে হ্যাঁ আর মনে করো এভাবে না এভারেজে 5 পিস যারা নিবা তাদের জন্য 900 টাকা শেষ দিয়ে তো বললামই না আমি কথাটা এই জন্য শেষে বলে দেই যারা এভারেজে 5 পিস নিবা তাদের জন্য 600 টাকা আর যারা বোনেরা 1 পিস করে নিবা সেই 1050 টাকা দিবি না তুই দিবি না বাইচা হচ্ছে 5টা নিক যার যার যেটা মন চায় ওটা নিক গা যার সবার চয়েস এক না এটা বললে লাভ নাই যেমন এটা আমার চয়েস আর তোর চয়েস না হইব না বা সাদের চয়েস হইব না এরকম এটা কোনো সাবজেক্ট না মিনিমাম 5টা নিলে সাথে সাথে লেখা রাখবি বুঝছো যখন 5টা নিব ধর নিছে কেউ তুই তখনই টোকেনে লেখা লাগবি আর নাহলে 1050 টাকা একটা নিছে 1050 টাকা সাথে সাথে লেখা লাগবে ওই টোকেনটা ফালাইয়া 1050 টাকা লেখা লাগবি পরে নাহলে কিন্তু গরমিল হয় ভুল হয়ে যায় যে এই ড্রেসটার কি চাহিদা যে অনেকে ছবি দিছে পায়নি
যারা সোল্ট খায় তারা জানে যে কিভাবে কি পরিমাণে সোল্ট যায়, তাদেরকে বলি। আমরা তো গড়বড়া বস্তি লইয়া লাইভে আসি না, আর বাপরে বাপ পুরো বস্তি। আবি জাবি দিয়ে আমরা কোনো বিজনেস করি না, 100% কোয়ালিটি ফুড ড্রেস নিয়ে কাজ করি। হ্যাঁ, আমাদের রিজেট ড্রেস, বাংলা ভাষায় আমরা বিক্রি করি, রিজেট রিজেট রিজেট, যার মন চাইনি বা না মন চাইলে নাই। থাক থাক, পাস করার সময় দিয়ে দিস। এমনা গেলে দেখলি মন ভুরা যায়। এখনো অনেক পোড়া গাছে অনেক সুন্দর, কিন্তু ওই যে একটা নিষাদ পরে রয়েছি, যে এই ড্রেসটা প্রথম বাড়াইছিল শুধু একটা না, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।